আবার আমার পিছনে 100 জন মানুষ আছে, আর তাদের বয়স হলো 1 বছর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত। আর এরা সবাই মিলে কম্পিট করছে $2,50,000 জন্য। প্রত্যেকে নিজের কিউবে চলে যাও। আর এটা আমার অন্য ভিডিওগুলোর মতো নয়, এই 100 জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে $2,50,000 ডিজার্ভ করছে। প্রত্যেকে নিজের কিউবের ভেতরে যাও। এই চ্যালেঞ্জটা অফিশিয়ালি শুরু হলো। যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে, তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে। কতক্ষণ থাকতে পারবে এই চ্যালেঞ্জে? মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকতে পারবো। দেখি 1 বছরের কম্পিটিটর কি করছে। তুমি কি টাকাটাকে জিততে চাও? ঠিক আছে, ট্যাবলেট নিয়ে মজা করো। এই যে লাইনটা দেখছেন, এটা শেষ পর্যন্ত টিকে থাকবে। আমি 48, দারুণ লাগছে। এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে মাঝবয়সীরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমিনড, কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না। বাইরে পাদলে তুমি কিন্তু হেরে যাবে। ওকে, তাহলে 2 বছর এলিমিনেট হয়ে গেল। যেমনটা ভেবেছিলাম, সবার প্রথমে বাচ্চাটাই বেরিয়ে গেল। তোমার এখানে ভালো লেগেছে? ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করবো। আর কিছু বয়স্ক মানুষ? আমি বেরোনোর জন্য প্রস্তুত। ঠিক আছে। আর 1 ঘন্টায় ভিডিওটা শুট করার মধ্যেই 6 জন এলিমিনেট হয়ে গেল, কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল। এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না। এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা। ওরা নিজেরাই ঠিক করবে কে $2,50,000 পাবে, আর আমি এখনো সেটা জানি না, কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সবথেকে বেশি ইন্টেন্স হতে চলেছে। সবাই ভালো করে শোনো। আশা করবো এই 1 ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বন্ধু বানিয়ে ফেলেছো, কারণ তাদেরকে তোমাদের প্রয়োজন পড়বে। বোর্ডে 10 মিনিটটাকে দেখাও, আর আগামী 10 মিনিটের মধ্যে আমি চাই তোমাদের মধ্যে 10 জন বেরিয়ে যাক। আর যদি তোমাদের বয়স বারোর উপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত। 1 মিনিট কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ বেরোয়নি। কেউ কি আমার সঙ্গে বেরোবে? আমি বেরোচ্ছি। প্লিজ কেউ তো বেরো। আমি এত তাড়াতাড়ি বেরোতে চাই না। প্লিজ কেউ বেরো। বাচ্চারা, তোমাদের বেরিয়ে যাওয়া উচিত। তুমি কি টিমের জন্য বেরোবে? না, একদমই নয়। আমি এখানে টিকে থাকতে এসেছি। আপনারা আমাদের জন্য প্লিজ বেরিয়ে যান। পিট্রি, বেরিয়ে যাও। না, তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেবো, প্রমিস করছি। তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না, তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো 25 জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে। আর যেহেতু র্যান্ডমলি বাঁচবো, তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব 25 জন কন্টেস্ট্যান্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে। চ্যান্ডেলার একটা পিং পং বল তোলো। প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার 18। এটা কি হলো? আমি এখানে থাকতে চেয়েছিলাম। এরপরে এলিমিনেট হয়ে গেল 85। মনে রেখো, তোমরাই কিন্তু এটা বেছেছো। 82। চিন্তা করো না, এখনো 19টা বল বাকি আছে। 12, 24, 22, 19। ও, এটা খুব খারাপ হলো। 29। ক্ষমা করে দিও আমায়। আর এবার আমাদের ফাইনাল এলিমিনেশন, সেটা হলো 13। চ্যান্ডেলার, দেখো তুমি কতজন মানুষকে এলিমিনেট করে দিলে। আমায় ক্ষমা করো, আমরা এক্ষুনি 25 জনকে হারালাম। যাই হোক, আমি বেঁচে গেছি। এখনো এখানে আছি, কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো। যতবার নাম্বার আসছে আমি ভাবলাম এই বোধহয় আমি বাড়ি চলে গেলাম, আজকেই বাড়ি চলে যেতে হবে। তোমরা 67 জন বাকি আছো, সবাইকে অভিনন্দন। আর প্রতিবারের মতো এবারেও এলিমিনেশন হওয়ার পরে কিউবগুলোকে নষ্ট করে দেওয়া হলো। আগের টাস্কে এতজন এলিমিনেট হওয়ার পরে আমি ওদেরকে রিকভারির জন্য কিছু সময় দিলাম, আর সেই সময়তে ওরা কিউবের ভিতরে একলা থাকলো, কিন্তু সময়টা অনেকটাই বেশি ছিল। তুমি এখানে রাত কাটাতে না চাইলে রেড লাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি বেরিয়ে যেতে চাই। তৃতীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল। 67 জন ছিল আর এখন 55 জন বাকি আছে। নতুন দিন শুরু করছি আমরা, আর তোমরা সবাই জানো তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে $2,50,000। যদি সবাই মিলে একজনকেই ভোট দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে $2,50,000। কিন্তু যদি তোমাদের মধ্যে একজন ও অন্যজনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেকজনকে বাদ দেব। তোমার কি মনে হয় কার $2,50,000 জেতা উচিত? 14। তোমার কি মনে হয় কার জেতা উচিত $2,50,000? 11। ঠিক আছে, যাই হোক,
এদের উত্তর এক নয়। যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা জেতা উচিত, তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে। প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে, আর সেই ক্যাপ্টেন নিজের রোয়ের সব কন্টেস্ট্যান্টদের হয়ে রিপ্রেজেন্ট করবে পরের চ্যালেঞ্জে। যাকে তোমরা বেছে নেবে তাকে কিন্তু বিশ্বাস করতেই হবে, কারণ যেটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হবে। পরের 15 মিনিটে প্রত্যেকটা রোকে ডিসাইড করতেই হবে যে তাদের ক্যাপ্টেন কে হবে। তুমি কি ক্যাপ্টেন হবে? যদি তোমরা চাও তো। যদি তুমি আমাদের সেফ রাখো তাহলে হতেই পারো। আমি কাউকে বাদ দেব না। তোমার রোকে রিপ্রেজেন্ট কে করছে? 30 ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হবে? আমি ক্যাপ্টেন হব। 64 হ্যাঁ ঠিক আছে, 64। আপনার রোয়ের ক্যাপ্টেন কে হবে বলে মনে হয়? আমি আমি সবার জন্য লড়াই করব আর আমি জিতবো। যাই হোক, প্রতিটা রোয়ের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়ে গেছে। এবার এটা আরো ইন্টারেস্টিং হবে। এখানে একটা টেবিল আছে, এখানে যত ডলার রাখবো সেই অফার করা ডলার যদি কোনো ক্যাপ্টেন নিয়ে নেয়, তাহলে সেই ক্যাপ্টেন আর তার পুরো রো এলিমিনেট হয়ে যাবে। আমার প্রথম অফার $1,000। একদম নিও না, 42 নেব না, চিন্তা নেই। $1,000 জন্য আমার রোকে এলিমিনেট করব না, আমি রাজি নই। 14 প্লিজ নিও না। তোমরা সেফ, আমি বেরোবো না। দ্বিতীয় অফার $5,000। এটা নিও না। যদি তোমরা কেউ বাইরে পা রাখো তোমার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আর আমি তোমাকে $5,000 দিয়ে দেবো। নো, 42 আমাদের এলিমিনেট করো না। 42 চিন্তা করো না, আমি নেব না। একদম নিও না। 30 আমার মনে হয় আমার যে কোনো সিদ্ধান্তের সাথে আমার ওয়াইফ এগ্রি করবে। আমার পরের অফার $10,000। নিও না একদম। 10,000-এর জন্য এত মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি 10,000-এর থেকে ওদেরকে বেশি ভালোবাসি। 20,000 যতক্ষণ না কেউ বেরোচ্ছে আমরা বাড়িয়ে যাব। এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। এবার এখানে $50,000 আছে। এতক্ষণ পর্যন্ত সব ক্যাপ্টেন সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু এটা পরিষ্কার যে $50,000-এর অফারটা দেখে কয়েকজন ক্যাপ্টেন ভাবনা চিন্তা করতে শুরু করে দিল। 42 এটা নিও না। তাহলে তোমরা বেরোচ্ছ না, চলো আর একটু মজা করা যাক। পরের অফারটা হলো $80,000 রাখো, $90,000 রাখো, এখানেই শেষ নয়, আরেকটা রাখো। নতুন অফার হলো $1,00,000। তাহলে কোনো ক্যাপ্টেন কি কিউব থেকে বাইরে বেরোচ্ছে? 14, 30, 42, 64 নাকি মিস্টার 100? তোমাদের পাঁচজনের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসো, আমি তাকে বড় লোক করে দেবো। না, 30 এবার সত্যি আমি খুব চাপে পড়ে গেছি। নো, 42 ভাই, এটা নিলে এখানে আমাকে কেউ ছাড়বে না। ও, আমি দেখতে পাচ্ছি 30 একটু চিন্তা করছে। প্লিজ বেরিও না। একদম বেরিও না, আমাদের এলিমিনেট করে দিও না। 30 হারিও তো বেরোচ্ছে। আমি বেরোচ্ছি, ক্ষমা করে দিও। কি করলে 30? কেন করলে তুমি? আমার কিছু বলারই নেই। সেমোনিও, এটা তো পাগলামি। যেহেতু 30 বাইরে বেরিয়ে গেল, তাই 30 আর 20-র ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেল। তোমাদের একজন বেটার ক্যাপ্টেনকে বেছে নেওয়া উচিত ছিল। আমি অত কিছু ভাবিনি, আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমাদের মিথ্যে বলেছিলে 30। আপনারা এই যে লাইনটা দেখছেন, এটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। 20-র ঘরে থাকা সবাই বেরিয়ে পড়ো, 30-র ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেলে আই এম সরি। তোমাদের মাথায় এখন কি চলছে? আর কি চলবে, ওর জন্য হেরে গেলাম। আমি এত কিছু ভাবিনি, আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে যে কোনো ভাবে আমায় ভালো রাখতে হবে। যেহেতু এই ভিডিওতে বিশ্বাসের সুযোগ নেওয়া সবাই দেখে ফেলেছে, তাই 40-র ঘরের সবাই একটা দল তৈরি করলো যাতে তাদের কেউ এলিমিনেট করতে না পারে। আমরা 40-র একটা দল তৈরি করেছি। আবার সময় হয়ে গেছে, নিজেরা ভোট দাও, দেখি সবাই একই উইনারকে বেছে নেয় কিনা। আর প্রতিবারের মতো তাদের উত্তর এক হলো না, তাই চলো চ্যালেঞ্জ করে আরো কিছু জনকে বাদ দিই। একটু পরেই আসছি। পরের চ্যালেঞ্জটা হলো একটা স্পিনিং হুইলকে নিয়ে। এতে এখনকার সব কন্টেস্ট্যান্টদের বয়স লেখা আছে। এবার এটা ঘোরাও, চ্যান্ডেলার ঘোরাও এটা। এখন 36 জন বাকি আছে, আর আমরা এই হুইলটাকে ঘোরাবো যতক্ষণ না 16 জন এলিমিনেট হয়ে যাচ্ছে, যাতে শেষ 20 জনকে আমরা পেয়ে যাই। ঠিক আছে, 67 আমি তোমার কিউবে আসছি। আর যখন আমি তার কিউবের দিকে যাচ্ছিলাম, চ্যান্ডেলার ওটাকে আবার ঘোরাও। এখন এই হুইলটা কোনো একজনের বয়সে এসে থামবে, আর যার ঘরে থামবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তাকে এলিমিনেট করবে কি না। 55 চ্যালেঞ্জটা খুবই সিম্পল। 67 তুমি ডিসাইড করো যে 55 এলিমিনেট হবে নাকি তার কিউবে থাকবে। তোমার ডিসাইড করার আগে আমার মনে হয় 55 এর নিজের কথা কিছু বলা উচিত। তেমন কিছু বলার নেই, খুব ভালো সময় কাটলো, এবার তোমার উপর। আপনি কি ওকে এলিমিনেট করার কথা কিছু জিজ্ঞেস করবেন না? না, কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও এটাই করতাম। ও তোমাকে এলিমিনেট করার সুযোগ দিচ্ছে, ওর যা ইচ্ছা করুক। ওয়াও, ঠিক আছে, কাউকে তো বেরোতেই হবে। তাহলে তুমি কি তাকে এলিমিনেট করতে চাইছো? হ্যাঁ। ঠিক আছে, ও ডিসিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, ক্ষমা করে দেবেন স্যার। থ্যাংক ইউ।
চ্যান্ডেলার, হুইলটাকে ঘোরাও। উনাকে এলিমিনেট করার জন্য উনি আমাকে বাধা দেননি। প্রথম তো সহজেই বেরিয়ে গেল, আশা করছি বাকিরাও একই ভাবে বেরোবে। ও 47, তোমাকে কিছু বলবার সুযোগ দিচ্ছি এর সিদ্ধান্ত নিয়ে নেবার আগে। আমি তোমাকে বলতে চাই যে আমার এখানে থাকার খুব ইচ্ছা, আমি বেরোতে চাই না। তাহলে তোমার ডিসিশন কি? ও থাকবে। আপনি বেঁচে গেছেন। আর যেহেতু সে এলিমিনেট হলো না, তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না। টেকনিক্যালি তুমি 15 জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজে সেফ থাকতে পারো, কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে। ঠিক বলেছো। 43, আমি এই টিমের অংশ হয়ে থাকতে চাই, কিন্তু এখন পুরোটাই তোমার উপর। আমরা একসঙ্গেই থাকবো, তুমি থাকছো এখানে। ঠিক আছে, ওই দেখো। 43, আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু আমি থাকতে চাই। ও, এটা তো আমাকে কাঁদিয়ে দেবে। তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে, কিন্তু ডিসিশন তোমার। 66, তুমি খুবই ভালো, আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম, তাই তুমি এলিমিনেটেড। থ্যাংক ইউ সবাইকে, কোনো ব্যাপার নয়। এখানে আসার জন্য ধন্যবাদ 66, সত্যি খুব খারাপ হলো। খুব ভালো কাজ করেছো। 42-43 কে প্রভাবিত করলো। আমাদের কন্ট্রোল রাখতেই হবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। এটা একটা যুদ্ধ। হ্যাঁ জানি। 40 এর দল ছাড়া আর কেউ সেফ ছিল না। 57, তুমি তো 57 কে চেনোই না। 57, তুমি এলিমিনেটেড। 40 রা 50 দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ। 65, ও এটা তো আমি। এটা একটা খেলা, আমায় ক্ষমা করো, তুমিও এলিমিনেটেড। ও এখনই 65 কে গেম থেকে বের করে দিল। আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে, ওর মনটা ভেঙে গেছে, কিন্তু ওকে এটা করতেই হবে। 43 জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয় তাহলে সেই জন তাকে এলিমিনেট করে দিতে পারে। ও, খুবই কঠিন ডিসিশন হবে, এটা দারুণ হতে চলেছে, এটাকে কিন্তু হালকা ভাবে নিও না। এটা কি 11? জিও, আরে কেঁদো না তুমি, এখনো কিছু শেষ হয়নি। আমার কথাটা মন দিয়ে শোনো, পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে। আমি তোমাকে মাইকটা দিচ্ছি, এবার এটা তোমার উপর নির্ভর করছে, ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে। তুমি একজন খুবই ভালো মানুষ, আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না। সেফ জিও। ও ওয়াও, সেফ জিও, সেফ জিও, সেফ জিও। ও মাই গড, এটা করো না এখন, কিন্তু মনের কথা শোনার সময় একদমই না, বুঝেছো? ঠিক আছে জিও, আমার তোমাকে খুব ভালো লাগে। 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার এনার্জি প্রচুর, আর তোমার ফিউচার খুবই ব্রাইট, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ, আমাকে ক্ষমা করে দিও। প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল। সবাই জোরে হাততালি দাও। আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম, এবার জিও এটা ঘোরাবে। এখন 40 এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে। উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। 40 এর দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে। 17, দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে 16, আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, তার শরীরটা এখন খুব একটা ভালো নেই, আমাকে ক্ষমা করো, কিন্তু তুমিও এলিমিনেটেড। 16, ওয়াও, খুব ভালো খেলছো, খুব ভালো। বিশ্বাস করবে কিনা জানি না, হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আসছিলই না। 52, তুমিও এলিমিনেটেড। ও মাই গড। তারপর এলো এটা। এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন, তুমি কি নিজেকে এলিমিনেট করবে? আবার স্পিন করা হোক জিমি। ঠিক আছে, আরেকবার ঘুরিয়ে দাও। তুমিও এলিমিনেটেড। ও, দুর্ভাগ্যবশত তুমিও এলিমিনেটেড। ঠিক আছে, 75, কিছু বলার নেই। 62, টাটা, তোমাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি, টাটা। 62, তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না? না, টাটা। 62, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার নাক ডাকাটাকে মিস করব। কি বললে তুমি? ভিলেন? আমি তোমার নাক ডাকা মিস করব। আমি তোমার কথা রাগ করব না। 43,
আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি খুবই স্বার্থপর। আমি এখন থেকেই মিস করছি, পরে দেখা হবে। 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল, আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে। দেখা যাক পরের নম্বরটা কার হতে পারে। এটা তো ফেস্টিভালসে দাঁড়িয়েছে, তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে। মিল্ক ক্রাঞ্চ, এটা আমার ফেভারিট। ও ক্রাঞ্চ, থ্যাঙ্ক ইউ জিম। কোনো ব্যাপার নয়, জানি উনি বেরিয়ে গেছেন, তাও একটা রেখে দিলাম। আশা করব তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে। যাই হোক, আমরা ফাইনালি 40 ঘরের একজনকে পেলাম। 41, আই লাভ ইউ, আর তাই জন্যই আমি ওকে পাস করলাম। শেষমেশ আমরা নতুন একজনকে পেলাম, কোথায় দাঁড়াচ্ছে দেখা যাক। এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে। ও ঠিক আছে, মিস্টার 100, আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে? আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না, কারণ আমি এখানে আরো থাকতে চাই। মিস্টার 100, আমাকে ক্ষমা করে দিন, আপনি সুস্থ থাকুন, আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে। গুড বাই। এই বাবা, আমি জানি তোমার কিছু করার নেই, তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন। সবাই হাত তালি দাও 100 এর জন্য। প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল, কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল, আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন, তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না। আমি আপনাকে $20,000 দিতে চাই, এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার এখানে এসে খুব ভালো লাগলো। আমি খুবই দুঃখিত, আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম। আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে, বিশেষ করে 43। এলিমিনেটেড, 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 এলিমিনেটেড। আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয়। এখন আপনার কেমন লাগছে? 40 দের উপর আমার ভালোবাসা চলে গেছে, কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে। 50 এর ঘরে কেউই আপনাদেরকে পছন্দ করে না, কারণ আমরা অর্ধেক জনকে বাদ দিয়ে দিয়েছি। তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত। একদম ঠিক। মোদ্দা কথা হলো, কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর তারপর কন্টেস্ট্যান্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে। আরো একবার তোমরা কেউই একমত হলে না, এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের, এটা দারুণ হবে। বাহ, যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা $2,50,000 দেখতে পাবে। কনফিউজ করছি না, কিন্তু ওদিকে আরো $2,50,000 আছে, আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে। কি? ও ও মাই গড। কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেব। কিউবগুলো ঢেকে দাও। ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না। এটা কঠিন হবে, কারণ আমাদের টিম খুব স্ট্রং, তাই এটা কিন্তু সত্যি খুব মজার হতে চলেছে। আমরা অফিশিয়ালি 20টা কিউবকেই ঢেকে দিলাম। যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে, তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই $2,50,000। কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না। টাইমার এখন শুরু হলো, দেখা যাক এবার কে জিতে নেবে $2,50,000। আমি লিটারালি আজকে $1,00,000 পাওয়ার সুযোগ হারিয়েছি, কিন্তু এইবারে আমি এই টাকা নিয়েই ছাড়বো। সবাইকে বলে রাখি, আমি কিন্তু বেরোবো, তাই যদি আমার সাথে আর কেউ বেরোয় তাহলে আমরা দুজনেই কিন্তু বাদ পড়ে যাব। আমি ভাবছি বেরিয়ে যাব। 64, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। যদি তুমি বেরিয়ে যাও তাহলে 42 কিচ্ছু পাবে না। ঠিক বলেছো। এটা একদম পরিষ্কার ছিল যে 42 নিজের প্রাইজ মানিকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার মানে হলো, ওরা যতক্ষণ কিউবের বাইরে আসা নিয়ে ডিসাইড করছে, আমি তোমাদের টপ ট্রুপস এর ব্যাপারে বলে দিই। টপ ট্রুপস হলো ফ্রি টু প্লে মোবাইল গেম, যেখানে ব্যাটল করতে পারবে, জমি দখল আর নতুন ক্যারেক্টার আনলক করতে পারবে। তুমি কি এই গেমটা খেলো? আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না। ও আচ্ছা। টপ ট্রুপস এ লিটারালি আমি নিজের আর্মি ট্রেন করে একটা এপিক ব্যাটল করতে পারি। এদিকে যেটা দেখছো ম্যাক, সেটা হলো টপ ট্রুপসে আমার নিজের ক্যারেক্টার। একে কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ জানি, আমি ভিডিও গেমেও আছি। আর পরের 14 দিন আমার ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য তারা আমাকে নিজের ব্যাটল চ্যালেঞ্জ দিয়েছে। আমার নতুন ক্যারেক্টার এনিমিদের অনেকটাই ড্যামেজ দেয়, আর যদি তোমরা এটা আমার চ্যালেঞ্জে ইউজ করো তাহলে এটা আরো পাওয়ারফুল হয়ে যায়। বাহ, এটা তো দারুণ। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টপ ট্রুপস ডাউনলোড করো, অথবা এটা একবার দেখি। নোলানের মুখে কিউআর কোডটা স্ক্যান করে লিমিটেড টাইমের জন্য পাচ্ছ কিং চেস্ট আর আমার 15টা শেড, যেটা সাহায্য করবে এক্সক্লুসিভ ট্রুপস আনলক করতে। প্লিজ এটা আমার মুখ থেকে সরাও। হ্যাঁ দাঁড়াও প্লিজ। ও আমি বেরোলাম। 60 সেকেন্ড বাকি আছে আর মাত্র একজন স্টেপ আউট করেছে। যেটা প্রাইজ মানি আছে সেটাই ও এখন জিততে চলেছে। কেউ একজন এক্ষুনি এই টাকাটা পেতে চলেছে, আর যদি তুমি বেরোবার সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে অবশ্যই চুপ থাকতে হবে। এদিক থেকে এখন অবধি কেউ বেরিয়ে আসেনি, মনে হচ্ছে 42 $2,50,000 নিয়ে বাড়ি চলে যাবে। 50 থেকে কেউ বেরোচ্ছে নাকি? একদমই নয়। কেসিও বেরোচ্ছে না? না, আমিও বেরোবো না। ঠিক আছে তাহলে। বাইরে পা রাখো, না হলে নিজের শান্তি বজায় রাখো। 1, সময় শেষ হয়ে গেছে, দেখা যাক কেউ কি এই $2,50,000 পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। গার্ড, ফেলে দাও পর্দাগুলো।
ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে 42 শুধুমাত্র একজনই যে বেরিয়েছে। কিন্তু দাঁড়াও, 2 সেকেন্ড বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে আরো একজন বাইরে পা রেখেছিল, একেবারে শেষ মুহূর্তে। ও মাই গড, সরি 42। তাহলে বাড়ি যেতে হবে এখন। 40রা তাদের লিডারকে হারালো। ও, তোমরা কিন্তু এখনো খেলছো, ভালো করে খেলো। এটা খুবই কঠিন। তোমরা দুজনেই বেরিয়ে গেছো, এবারটা তোমাদের হলো না। আমি খুব জোরে চিৎকার করেই বলেছিলাম, তুমি জানতে যে আমি বেরোবো, কিন্তু তুমি করলে কি টাকা? আমার সব চাই না। এটা এটা হয়, ঠিক আছে। আমার মনে হয় এটা আজকের জন্য যথেষ্ট। আশা করব আজকে রাতে তোমরা অনেক বন্ধু বানাবে। আমার পাশের জন এলিমিনেট হয়ে গেল। আমি খুব 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 জোরেই কথাগুলো বলেছিলাম, সবাই শুনতে পেয়েছিল আমার কথা, যে আমি বেরোবো এখান থেকে। সব ঠিকই ছিল, কিন্তু লাস্ট 2 সেকেন্ডে। ক্ষমা করো, 2 সেকেন্ড আগে বেরিয়েছি, কিন্তু সময় শুরু হওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম বেরোব। মনে হচ্ছে 50-র ঘরের লোকেরা এত সহজে ভুলে যায়নি আগের দিন 40-র ঘরের লোকেরা তাদের সাথে কি করেছিল। 40-রা 50-দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ নেবে। টপ ট্রুপসকে ধন্যবাদ এই ভিডিওটা করতে সাহায্য করবার জন্য। এই ভিডিওটা শেষে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এখনো পর্যন্ত 82 জন এই চ্যালেঞ্জ থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু এই গতি আমরা এত সহজে কম করছি না। সবাইকে গুড মর্নিং। তোমরা কি সবাই একমত হতে পারবে যে কে $2,50,000 জিতবে? হয়তো। সবাই ট্যাবলেটে ভোট দাও, আর মনে রাখবে সবাইকে একজনকেই ভোট করতে হবে। একটা কথা জানতে চাই, পরের চ্যালেঞ্জটা কি রেডি করব? হ্যাঁ, আচ্ছা আমি দেখছি। সময় যত বাড়ছে কন্টেস্টেন্ট ততই কমে আসছে। ঠিক আছে, পরের চ্যালেঞ্জের সময় হয়েছে, এবার ব্রিফকেসগুলোকে নিয়ে আসো। 40-এর বেশি বয়স্ক যারা কন্টেস্টেন্ট ছিল তারা এই চ্যালেঞ্জে কি হতে চলেছে সেটা ধরে নিয়েছিল। কেসে এই নাম্বারগুলো দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। ও মাই গড, এ তো ডিল অর নো ডিল মনে হচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। আমাদের পরের চ্যালেঞ্জটা ছিল খুবই জনপ্রিয় একটি শো, ডিল অর নো ডিল এর মতোই, আর তাই আমরা সেই শো এর হোস্টকে নিয়ে এসেছি, হাউই ম্যান্ডেল। আরে দারুন তো হাউই। 40-এর বেশি বয়স্করা হাউইকে খুবই ভালোবাসতো। থ্যাঙ্ক ইউ, প্লিজ। 14, তুমি নিশ্চয়ই একে চেনো না? তুমি কি আমাকে চেনো? দাঁড়াও দাঁড়াও, আমি চিনি। তুমি কি কোনো মিউজিক আর্টিস্ট? আর যদি তোমাদের বয়স 40-এর থেকে কম হয়, আর যদি তোমরা ডিল অর নো ডিল না দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে রুল বলে দিচ্ছি। তুমি ওখানে 18টা ব্রিফকেস দেখতে পাচ্ছ, ওর মধ্যে অর্ধেকে আছে এলিমিনেশন আর অর্ধেকে আছে সেফ। আমি চাই তুমি একটা নাম্বার বেছে নাও। 14। এটা তো বেশ ভালো। ব্রিফকেসটা খুলে ভেতরে দেখো কি আছে, আর কাউকে দেখাবে না, এমনকি আমাকেও নয়। এখন তুমি জানো ভেতরে কি আছে। এরপরে সব থেকে কম বয়স কার? আমার মনে হয় আমি। ঠিক আছে, আমি এখন 41-এর কাছে যাচ্ছি। 41-এর কাছে এখন অপশন আছে যে ও 14-এর কাছ থেকে ব্রিফকেসটাকে চুরি করে নিতে পারে, অথবা বাকি থাকা ব্রিফকেসগুলোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটাকে বেছে নিতে পারে। দেখা যাক 41 কি ডিসিশন নেবে। আচ্ছা, এই 14 নাম্বার ব্রিফকেসের মধ্যে কি আছে? এতে সেফ আছে, আমি ওটা চুরি করব। 41 কেসটাকে খোলো। এটা দারুন, এগুলো নিয়ে খুব ভালো করে। আমি জানি, আমি সারাদিন এসব করতে থাকি। কেসটাকে খোলো। ও সেফ থাকার জন্য কেন মিথ্যে কথা বললো না? তার মানে হলো কেউই এলিমিনেট হলো না। তাহলে আবার একটা নতুন ব্রিফকেস বাঁচতে হবে। তুমি বলো কোনটা নেবে। 13। লাকি 13। আমাদের পরের কম বয়সী কন্টেস্টেন্টের বয়স হলো 43। আই 14। ওই কেসে কি আছে? এতে রয়েছে এলিমিনেটেড। আমাকে বিশ্বাস করো, আমি এই সময় জানতাম না যে ও সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। 14, তুমি এটা একদম সত্যি বলছো তো? এলিমিনেশন আছে? হ্যাঁ, এতে এলিমিনেশন আছে। ও, এটা কি এর কোনো স্ট্র্যাটেজি? ঠিক আছে, ওটা আমি তোমার থেকে নেব না। 14, তোমার ব্রিফকেসটা খোলো। ঠিক আছে। এলিমিনেটেড। ও 14, আমাকে ক্ষমা করে দিও বন্ধু। তাহলে তোমার এলিমিনেশনের লিস্টে আরেকজন এলো। তোমার লিস্ট তো বেড়েই চলেছে। দেখা হবে আবার, খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলেছি আর আমি এলিমিনেট হয়ে গেছি। আমি জানি আমি ভালো কাজই করেছি। ওখানে 16টা ব্রিফকেস আছে, একটা বেছে নাও। আমি লাকি নাম্বার 3 নেব। এবারে আমাদের কোনো মাইক্রোফোন লাগবে না, যেহেতু ওরা সামনাসামনি আছে। আমরা এখনো একজোট হয়ে আছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো নাও পারো। যদি তুমি সেফ হও, আমি তোমাকে ব্রিফকেসটা রাখতে দেবো। তুমি কি সেফ? আমি সেফ নই। এবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, চুরি করবো না। ঠিক আছে, ও বলছে 43 ব্রিফকেসটা ও চুরি করবে না। খুলে দেখাও এটাকে। যদি ও মিথ্যে কথা বলে আর এই কেসে যদি সেফ থাকে, তাহলে এরপর থেকে ওদের দলের বিশ্বাস একেবারে ভেঙে যাবে আর ওদের দল দুর্বল হয়ে পড়বে। ও,
তোমাদের দল খুবই স্ট্রং, আমাকে ক্ষমা করে দিও 43। আমরা তোমাকে ভালোবাসি 43। কবরে যাওয়ার থেকে এটা অনেক বেশি খারাপ হলো। সত্যি খুব খারাপ হলো। 15টা ব্রিফকেস আর বাকি আছে, আর তার মধ্যে 8টা মাত্র সেফ আছে। আমি তোমাকে সত্যি কথা বলছি, এটাতে এলিমিনেশন আছে। ঠিক আছে, আমি ওটা নেব না। 44 ও এলিমিনেট হয়ে গেছে। কিছু করার নেই। থ্যাংক ইউ বন্ধু। যে কোনো একটা নাম্বার তুমি বেছে নাও। 10 10। কেউ যেন না দেখে। আমি টাকা নিয়ে তো যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু বন্ধু বানাবো। এটা সেফ। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এখন তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছো। এটাই তো সাসপেন্স। সেটা হলো তুমি এই বক্সটা নেবে কি নেবে না। আমি এটা নিতে চাই। এই হলো তোমার বক্স। তোমার ফিউচার এখন এই কেসটার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি না। কেসটাকে খোলো। ও সত্যি কথা বলেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক এবার ওর ভাগ্যে এলিমিনেশন আছে নাকি সেফ আছে। এবার বলো এই কেসটাতে কি রয়েছে? এলিমিনেটেড। আমি ওকে বিশ্বাস করি এবং আমি ওই কেসটা নিয়ে বলবো। কেসটাকে খোলো। যদিও তার সততা তাকে এলিমিনেট করে দিয়েছিল, কিন্তু সে তার দলের দুজনকে বাঁচিয়েছিল। তুমি সত্যি কথা বলবে তো 48? আমি সব সময় সত্যি কথা বলি 51, এটা তুমি জানো। আমি সত্যি কথা বলছি, এতে এলিমিনেশন আছে। হাউই, এবার আমি তোমার হয়ে বলছি, চুরি করবে নাকি করবে না? তুমি তো দারুণ বললে। যাই হোক, 2.5 লাখ বাজিতে আছে 51। আমি এটা চুরি করব না। দেখা যাক 48 সত্যি কথা বলছে কি না। 3 2 1। ও মিথ্যে বলেছে। খুব ভালো, খুব ভালো খেলেছো তুমি। আশা করবো তোমরা শিক্ষা পেয়েছো। পরের বার থেকে মিথ্যে বলো বন্ধুরা। টপ লাইনে এসে গেছো। দেখা যাক 51 এটা করতে পারে কিনা। 17 হবে। ঠিক আছে, 17 নিয়ে আসা হচ্ছে। ও যা বলবে তাতেই আমি বিশ্বাস করবো। এটা এলিমিনেশন আছে। চুরি করবে না করবে না? করবো না। চুরি করবে না, ঠিক আছে, দেখাও এটা। ও সত্যি বলেছে। 51, তুমি এখন এলিমিনেট হয়ে গেলে। খুব খারাপ লাগছে। যদিও 54 এইমাত্র বিপদের হাত থেকে বাঁচলো, কিন্তু তবুও তাকে একটা এলিমিনেশন কেস বাঁচতেই হবে। আই 54, আমি তৈরি। আমি অনেস্টলি তোমাকে বলতে চাই যে বক্স নাম্বার 7 এ এলিমিনেশন আছে। আমি জানি তুমি খুবই ভালো মানুষ, আমাকে মিথ্যে কথা বলবে না। এটা কঠিন সিদ্ধান্ত, চুরি করবে না করবে না। আমার মনে হচ্ছে আমার কাঁধে এখন অনেক বড় ভার রয়েছে। চুরি করবো, ঠিক আছে। ও কিন্তু এক্ষুনি বললো যে ওটা এলিমিনেশন আছে, তাও তুমি চুরি করবে? হ্যাঁ, আমি চুরি করবো। হ্যাঁ, নিয়ে এসো। ও তাহলে ওর জন্য ঝুঁকি নিতে চলেছে। তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি চাই যে ও এখানে থাকুক। আমি আমার নাতি নাতনিদের অনেকদিন দেখিনি। ও মাই গড, ওয়াও, এটা আমার জীবনে দেখা সব থেকে নিঃস্বার্থ একটা রাত্রি। মনে হচ্ছে যেন কিউবটা ভেতরে টানছে। আমি বেরোতাম, তাই ভাবলাম কাউকে সাহায্য করেই বেরোই। তুমি যদি কাউকে একটু আনন্দ দেওয়ার সুযোগ পাও, তাহলে সেটা সেই মানুষটাকে দাও। আর আমি তো জিতে গেছি হাউই ম্যান্ডেলের সঙ্গে দেখা করে। যখন আবার আমরা একটা এলিমিনেশন কেস পেলাম, তখনও সে সততাকেই বেছে নিল। আমি তোমাকে বলতে চাই যে এতে এলিমিনেশন আছে। না, আমি এটা নেব না। খেলাটা যত শেষের দিকে এগোচ্ছে, তত আমাদের সেফ ব্রিফকেসের সংখ্যা কমছে। আমার বক্সে সেফ আছে। আমি এটা চুরি করতে চাই। ওকে আমি বিশ্বাস করি। কি হলো? এ বাবা! আর যখন আমাদের হাতে মাত্র 2টো ব্রিফকেস ছিল, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে আর একজন এলিমিনেট হবে। 67 কে ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিল স্কি করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বেছেছেন। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96 এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স, তিনি সারা জীবন মিথ্যে কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করব না। আর যেহেতু এখন ফাইনাল 2টো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে 2টো ব্রিফকেস একসাথে খুলবো। এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9 এ আর জেতার সুযোগ পাবে $2,50,000। আমার কাউন্ট শেষ হলেই খুলবে। 3 2 1। আপনি থাকছেন
ইউনিসেফ 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি, এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরের চ্যালেঞ্জটা আরো অসাধারণ হতে চলেছে। খেলা চলছে আর আমরা ফাইনাল 9 এ পৌঁছে গেছি, আর আমি এটা জেতার চেষ্টা করব। খুব নার্ভাস হয়ে আছি। ফোর্ট ইজ এ দল এখন স্ট্রং আছে। হু হু, এখন সবাই খুবই চিন্তিত, এর পরে কি হবে কেউ জানে না। আর যখন আমরা এই ভিডিওর শেষ দিনে এসে পৌঁছলাম, তখন কন্টেস্ট্যান্টদের একে অপরের প্রতি বিশ্বাস কমে গেছিল। আমার ছোট্ট কুঠিতে স্বাগত। আপনার চারপাশে তো দেখছি শুধু লালেক্স। লালেক্সের সমুদ্র ওইদিকে যারা আছে তাদের কি আপনি বিশ্বাস করেন? না, করি না। এই পুরো ঘরে সবার মধ্যে সবথেকে বেশি বিশ্বাস তুমি কাকে করো? 47, 100%। কারণ যখন থেকেই আমরা এখানে এসেছি, তখন থেকেই আমরা একে অপরের মতামত নিয়ে এগিয়েছি। আর শেষ পর্যন্ত যদি আমরা দুজন থাকি তাহলে তো দারুণ হবে। আপনার স্ট্র্যাটেজি কি? আমার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই। যেহেতু তোমরা কেউ একমত নও যে এই বিরাট প্রাইজ মানিটা কে পাওয়ার যোগ্য, তাই আমরা এখন চারজনকে বেছে নেব এই কম্পিটিশন থেকে এলিমিনেট করবার জন্য। আর খেলাটা খুবই সিম্পল, তোমাদের সবাইকে বলতে হবে যে কেন এই প্রাইজ মানিটা পেতে চাও। একটা গ্রুপ হিসেবে তোমরা ভোট দিয়ে ডিসাইড করবে যে কার কাহিনীটা বেশি ভালো এই চ্যালেঞ্জে টিকে থাকবার জন্য। প্রত্যেকটা ডিসিশন যা তোমরা এই ভিডিওতে নিয়েছো সেটা তোমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। বলো, তোমার এই টাকার কেন প্রয়োজন? আমার একটা ছেলে আছে এবং তার ভবিষ্যতের জন্য আমায় এটা জিততে হবে। আমরা আমাদের দেশ ফিলিপিন্সের সবকিছু ছেড়ে এসেছি। আমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই আর আমার অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। আমার এক কাজিন, তার লুপাস আছে, তাই আমি তাকে সাহায্য করতে চাই। তার 3 বাচ্চাও আছে। এটা খুবই কঠিন হবে। আমার একজন আর্টিস্টিক নন ভার্বাল মেয়ে আছে যার এই মাসে 7 কমপ্লিট হবে। তার অনেক চিকিৎসার প্রয়োজন আর আমাদের অনেকটা পথ এগোতে হবে। আমি সবার কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছি। আমি চাই এই টাকাটা সবাইকে দিয়ে দিতে। এখানে সবার কথা শুনে কার কতটা প্রয়োজন বেশি এটা আমরা কি করে বিচার করতে পারি? একটা মাইনিং প্ল্যাটফর্মে আমার ছেলে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছিল। কার লাইফে কতটা কষ্ট আছে সেটা আমরা কি করে বিচার করতে পারি? এটা একেবারেই ঠিক নয়। প্যান্ডেমিকের জন্য আমার বিজনেস নষ্ট হয়ে গেছে। আমরা দুজন একসাথে ঠিক করব যে কাকে আমরা ভোট দেব। ঠিক আছে, আমি ভাবছি শুরু করব। আমার মেয়ে আর আমি একসাথে থাকি, ও আমাকে নিয়ে গিয়েছিল। যতই হচ্ছে ততই এটা কঠিন হয়ে যাচ্ছে। এবার তাহলে শুরু করতে হবে, না হলে আরো কঠিন হয়ে যাবে। এখন তোমরা একে অপরের গল্প শুনে নিয়েছো, এবার তোমাদের সবাইকে ডিসিশন নিতে হবে কে এখানে থাকবে আর কে বেরিয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব। 61 দিয়ে শুরু করব। ওইদিকে যে লোকগুলো আছে তারা 61 কে ভোট দেবে বলে ঠিক করেছে। প্রত্যেকের আলাদা আলাদা গল্প শোনার পরে এবার সময় এসেছে দেখার যে সবার প্রথম কে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। রেজাল্টটা দেখাও। ওয়াও, কে এটা? 61। ও, এটা আমি। ও খুব ডিস্টার্ব করছিল অনেকক্ষণ ধরে। গুড বাই। আরো 3 কম্পিটিটরকে ভোট দিয়ে বাইরে বার করতে হবে, যেটা তোমাদের কি ডিসিশন নিতে হবে। আমি জানি না আমি কি করব। আমাদের 46 কেও করতে হবে যখন প্রয়োজন পড়বে। এখন করবে নাকি? 46 এর কথাগুলো অতটা সত্যি মনে হয়নি। সবার ভোট দেওয়া হয়ে গেছে? ঠিক আছে। নার্ভাস? প্রচুর। আমি আমার দলে ছুরি বসাতে চলেছি। রেজাল্টটা দেখাও। সবথেকে বেশি ভোট 46 কে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে ইউনিটি আছে ভাই। ওয়াও, ঠিক আছে, 46 তুমি এলিমিনেট হয়ে গেলে। আমার বিশ্বাসই হচ্ছে না এটা, 40 বয়স্কদের দল এই মাত্র ভেঙে গেল। এবার কে? 96। আমি সত্যি আর পারছি না। দেখা যাক এবার তোমরা কাকে বেছে নিলে। ওয়াও, 96। গুড লাক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে এসে খুব ভালো লেগেছে। শেষ ভোট আসার সময় হয়ে গেছে। 72 নাকি? এবার হবে আমাদের চ্যালেঞ্জের শেষ এলিমিনেশন। আর এইবারে তোমরা আমাকে বলো কাকে তোমরা ভোট দিতে চলেছো। তুমি কাকে ভোট দেবে? আমি 72 কে ভোট দিয়েছি। একটা ভোট 72 এর জন্য। ও খুবই ভালো মানুষ। 72, তুমি কাকে ভোট দিচ্ছ? 41। একটা ভোট 41 এর জন্য। তুমি কাকে ভোট দিচ্ছ? আমি 72 কে ভোট দিয়েছি, তাই আমরা দুজনই এখন শোম্যান। 72, তুমি কাকে ভোট দিচ্ছ আর কেন দিচ্ছ? আমি 41 কে ভোট দিয়েছি, সে তার স্বপ্নের কথা বলেছে। আমি বোনেদের সাহায্য করতে চাই যাতে তারা একটা বাড়ি কিনতে পারে। প্রয়োজনের কথা বলেনি। তাহলে এখন তাই হয়ে গেছে, তুমি কার জন্য ভোট দিচ্ছ? 72। 3 ভোট 72 এর জন্য আর 41 এর জন্য 2 ভোট। তোমার ভোটটা গুরুত্বপূর্ণ হবে।
তুমি কাকে ভোট দিচ্ছ বলো? 72 নাকি? আমি 72 কে ভোট দিয়েছি। তার মানে হলো 72 সবথেকে বেশি ভোট পেয়েছে। আমাকে ক্ষমা করো, তুমি এলিমিনেট হয়ে গেলে। শুধুমাত্র একজনই এই টাকাটা পাবে। দুর্ভাগ্যবশত আমাদের এই সিদ্ধান্ত নিতেই হতো। এবার আসল খেলা শুরু। কন্টেস্ট্যান্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা প্রত্যেকবার নির্দিষ্ট কোনো একজনকে ভোট দিয়ে জেতাতে পারোনি, আর এখন তোমাদের হাতে আর কোনো চয়েস নেই। তোমরা তো দূরে দূরে আছো, আমার দেখে ভালো লাগছে না। বিশেষ করে 56 এর জন্য মায়া হচ্ছে, এটা ওর প্রতি অবিচার। তাই ছেলেরা, আমার মনে হয় অবশেষে সময় হয়েছে এই ভিডিওর সব থেকে বড় টুইস্টটাকে সামনে আনার। এই ভিডিওটা শুরু হওয়া থেকে এই প্রথমবার তোমরা এখন কিউব থেকে বেরোতে পারবে, আর তোমরা কেউ এলিমিনেট হবে না। আর এইবার তোমরা প্রবেশ করবে একটা জায়ান্ট কিউবে ফাইনাল চ্যালেঞ্জের জন্য। আবার তো কিউবে ঢুকে পড়লাম। গোটা ভিডিওতে যেরকমটা আমি বলেছিলাম, এই প্রাইজ মানিটা কে জিতবে সেই ডিসিশনটা তোমাদেরকেই নিতে হবে। তাই এখন আমরা এক ঘন্টার টাইমার শুরু করব, আর এটা যখন জিরো হয়ে যাবে তখন এই কিউবের ভেতরে যে থাকবে সে পেয়ে যাবে এই $2,50,000। আর যদি কোনো কারণবশত একজনের বেশি ভেতরে থাকে, তাহলে ছেলেরা ভেতরে এসো। তোমরা দেখতে পাচ্ছ ম্যাক আর তারিক হাতে ফ্লেম থ্রোয়ার ধরে আছে, আর আমি যখনই ওদের বলবো ওরা সঙ্গে সঙ্গে এই টাকাটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সময় শুরু হয়ে গেছে, বেস্ট অফ লাক। আমাদের মধ্যে যে কোনো একজন ওই টাকাটা নিয়ে যাবে। আমি জানি এই টাকাটার সকলেরই খুব প্রয়োজন, কিন্তু সবাই পাবে না। ঠিক বলেছো, আমরা 100 জনকে পার করে এখানে এসেছি। আমরা এই টাকাটা সবাই ডিজার্ভ করি। এটা ডিজার্ভের ব্যাপার নয়, এটা একটা শুধুমাত্র গেম। কেউ কিছু ভাবলে আমরা তো কেউই একমত হতে পারছি না যে কে টাকাটা পাওয়ার যোগ্য। তাই আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। তোমার কাছে কোনো উপায় আছে? না, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। কেউ কি এখন এখান থেকে বেরোতে চাও? এটা বেশ ভালো কোয়েশ্চেন। আমি ভাবলাম একবার তোমাদের জিজ্ঞেস করে দেখি, তাহলে এবার আলোচনা করতে হবে। তাহলে কেউই বেরোতে চাইছে না। আমার গল্প কিন্তু তোমাদের থেকে একদমই আলাদা। আমি জানি না তোমার গল্প কি। ও যদি এখন ওর গল্প বলতে চায় তাহলে টাকাটাই পুড়ে যাবে। কিন্তু আমার গল্প আমি নিজে, আমার গল্প আমার জীবন। আমি স্ট্রাগল করেছি, ও স্ট্রাগল করেছে, এখানে সবাই স্ট্রাগল করেছে। আমরা যদি আমাদের গল্প শেয়ার না করি তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমরা শেয়ার করতে পারবো না, আর 15 মিনিট সময় আছে। আমরা শুধু সময় নষ্ট করছি। সময় খুবই কম আছে, ওদেরকে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি। আমার আর ভালো লাগছে না, আমি শুধু এবার এখান থেকে বেরোতে চাই। না, তুমিও আমাদের মতনই এই টাকা পাওয়ার যোগ্য। যদি তুমি এখানে বসে থাকার মতো স্ট্রং না হও তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো। এটা কোনো ফাইট নয়, ঠিক আছে? এটা আমাদের জীবন। এটাই জীবন। আমি কি আপনাকে বেরিয়ে যেতে বলবো? না, কখনোই বলবো না। যদি বেরিয়ে যেতে চাই তাহলে তোমার প্রবলেম কি, যেতে দাও। কিন্তু আমি তাকে বেরিয়ে যেতে দেবো না, বুঝলেন আপনি? পাঁচজনই এখনো কিউবে আছে, আমি সত্যি এখন চাপটাকে অনুভব করতে পারছি। আমরা র‍্যাঙ্ক চয়েস ভোটিং করতে পারি। তাড়াতাড়ি একটা পেপারে দেখাও এটা কিরকম ভাবে করতে হয়। এটা ঠিক এরকম হবে। 48 এর আইডিয়া ছিল খুবই সিম্পল। প্রত্যেকে একটা তালিকা তৈরি করবে, কার টাকা সবথেকে বেশি প্রয়োজন সেই অর্ডার অনুযায়ী, আর যার নাম সব তালিকাগুলোর মধ্যে উপরের দিকে থাকবে সে এটা জিতে নেবে। এবার এখানে আর একটা ভোট দিলেই হয়ে গেল, এটাই র‍্যাঙ্ক চয়েস ভোটিং। ঠিক আছে, আমরা তাই করি। তুমি কি এগুলো নিয়ে পরপর সাজাবে? ওটাই আমি করছি। তুমি তোমার তালিকাটা দেখাও, আমি তারপর বলছি। ঠিক আছে, আমরা তৈরি। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। তাহলে তোমরা তৈরি থাকলে বাইরে বেরিয়ে পড়তে পারো। 56 5 নম্বরে, 41 আর 64 3 আর 4 নম্বরে। ও মাই গড, চলো একসঙ্গে বেরোই। আসলে আমার ধরা লোকের প্রয়োজন ছিল, আর এখন ব্যাপারটা এসে দাঁড়ালো। 47 আর 48 যারা এই ভিডিওর প্রথম দিন থেকে একে অপরকে বিশ্বাস করে খুব ভালোভাবে খেলে এসেছে, কিন্তু তোমরা সবাই জানো এদের মধ্যে মাত্র একজনই এই $2,50,000 প্রাইজ মানিটা জিততে পারবে। আমি সেকেন্ড হয়েছি, 47 তুমি উইনার। এটা কি হলো?
থ্যাংক ইউ গড, অনেক অনেক ধন্যবাদ। কনগ্রাচুলেশনস 47, তুমি অন্য প্লেয়ারদের এলিমিনেট করতে লড়াই করেছো, তুমি শক্তিশালী দল তৈরি করেছো, এমনকি এই ভিডিওর শেষের দিকে তুমি বাকিদের জন্য লড়াই করেছো। আমি ওকে বেরোতে দেব না। আর সেই কারণেই 100 জন মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওই হলো তোমার প্রাইজ মানি, $2,50,000। আর তুমি চিন্তা করো না, ওদের প্রত্যেকের জন্য রয়েছে $10,000। এটা সত্যি দারুণ অভিজ্ঞতা। এটা পাগলামি। 47, তোমার জন্য ফাইনাল একটা সারপ্রাইজও আছে, ভিতরে আসুন। মা, তুমি করে দেখিয়েছো। মা, আমি এবার তোকে সাহায্য করতে পারবো। মা, এটা নিশ্চিতভাবে।